অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এটি মাসিক রাশিফলের ভিডিও, মিথুন রাশি সেপ্টেম্বর 2020 কেমন যাবে তারই অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার তো এটা মিলছে না। দেখুন, এটা আমি ইন জেনারেল প্রেডিকশন করছি, কোনো বার্থ চার্ট নিয়ে কিন্তু, কারো চার্ট নিয়ে কিন্তু আলোচনা নয়, ব্যক্তিকেন্দ্রিক কিন্তু এটা আলোচনা নয়, গ্রহের গোচর অনুযায়ী এটি আলোচনা। যদি আপনার রাশিচক্রে গ্রহের অবস্থান ভালো থাকে এবং শুভ দশা অন্তর্দশা পারমিট করে, তাহলে কিন্তু আপনার বেটার ফল কিন্তু পাবেন। তো শুরু করা যাক, মিথুন রাশির কী ঘটতে চলেছে, কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করা উচিত, এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। তো প্রথম কথা আপনাদেরকে জানাই, আপনাদের রাশির সপ্তম স্থানে বৃহস্পতি অবস্থান এবং রাশির একাদশ স্থানে মঙ্গলের অবস্থান। সক্ষেত্রিক মঙ্গল একাদশভাবে এবং সপ্তমভাবে সক্ষেত্রিক এই বৃহস্পতি, এবং আপনাদের রাশির দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান এবং রাশির তৃতীয়ভাবে রবির অবস্থান, এবং 16 সেপ্টেম্বরের পর এই রবি আপনার রাশির ঠিক চতুর্থভাবে অবস্থান করবে, এবং 2 সেপ্টেম্বরের পর থেকে এই বুধ আপনার রাশির চতুর্থভাবে অবস্থান, এবং 23 সেপ্টেম্বর থেকে এই বুধ আপনার রাশির ঠিক পঞ্চম স্থানে অবস্থান করবে, এবং আপনাদের রাশির অষ্টম স্থানে শনির অবস্থান। কী ফলাদেশ হতে চলেছে? প্রথম কথা জানাই, এ মাসে আপনার বৃহস্পতি মার্গী হচ্ছে 13 সেপ্টেম্বর থেকে, 12 সেপ্টেম্বর পর 13 সেপ্টেম্বর বৃহস্পতি মার্গী হচ্ছে, শুভ ফল কিন্তু পাবেনি 12 সেপ্টেম্বরের পর থেকে, এবং 29 সেপ্টেম্বর শনি মার্গী হচ্ছে, এবং 23 সেপ্টেম্বর রাহু এবং কেতু দুটি আপনার বড় বড় প্ল্যানেট রাশি পরিবর্তন করছে। অর্থাৎ দীর্ঘ 18 মাস ধরে আপনাদের রাশিতে এই রাহুর অবস্থান ছিল এবং আপনার রাশির সপ্তম স্থানে কেতুর অবস্থান ছিল। এই রাহু আপনার রাশির দ্বাদশ স্থানে অবস্থান করবে এবং কেতু আপনার রাশির ষষ্ঠভাবে অবস্থান করবে 23 সেপ্টেম্বর থেকে, এবং বৃহস্পতি এবং কেতুর যে একসঙ্গে অবস্থান করছিল সেটা কেটে যাচ্ছে 23 সেপ্টেম্বর থেকে। তো কী ফলাদেশ হতে চলেছে এবার আমি জানাতে চলেছি। প্রথমে আপনাদেরকে জানাই, এই বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান খুবই সুন্দর একটি যোগ, আপনার বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব জোরালো সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। বিয়ের পাটটা আপনাদের মজবুত করতে চলেছে। এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির একাদশ স্থানে অবস্থান পড়ছে, একাদশ স্থানে দৃষ্টি পড়ছে এই বৃহস্পতির দৃষ্টি, এবং সেখানে একাদশপতি মঙ্গল অবস্থান করছে সক্ষেত্রিক। অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গলের এই দৃষ্টি বিনিময়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই যে নবপঞ্চম যোগ, আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ঘটাবে, লাভ সফলতা সাকসেস জায়গা কিন্তু তৈরি করবে, এবং সরাসরি এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির উপরে, অর্থাৎ আপনাদের অ্যাক্টিভিটিস যথেষ্ট বৃদ্ধি পাবে, আপনাদের বাধাগুলো আপনারা কিন্তু কাটিয়ে উঠবেন, অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের শুভ। আমি বারবার বলছি বৃহস্পতির দৃষ্টি, এর আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি, বৃহস্পতি যেখানে অবস্থান করে তার থেকে বৃহস্পতির দৃষ্টি কিন্তু গঙ্গা জলের মতন প্রবৃত্ত হয়, যেই যে স্থানে দৃষ্টি দেয়। অর্থাৎ আপনাদের এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়ছে, আপনাদের সফলতা সাকসেস জায়গায় তৈরি করবে, কাজের বাধাগুলো কিন্তু আপনাদের কাটবেই, এবং আপনাদের যিনি দশমপতি এই বৃহস্পতি এবং সপ্তমপতি এই বৃহস্পতি এই সপ্তমভাবে, কর্মের দিকে কিন্তু আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, কর্ম উন্নতি, কর্মে পদোন্নতি, কর্মপ্রাপ্তি এগুলো কিন্তু দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি এবং নতুন কর্মের যোগ সৃষ্টি করছে। এর সাথে সাথে আপনাদের রাশির দ্বিতীয় স্থানে শুক্রের অবস্থান, যিনি কিনা আপনাদের পঞ্চমপতি এই শুক্র, অর্থাৎ
পঞ্চমপতি দ্বিতীয় অবস্থান, আপনাদের ক্ষেত্রে প্রেম পূর্ণের জায়গায় কিন্তু ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এবং আকস্মিক প্রাপ্তি, লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা কারবার থেকে, এগুলো থেকে আকস্মিক প্রাপ্তি কিন্তু মিথুন রাশির হওয়ার সম্ভাবনা আছে। গোল্ড, গোল্ড থেকে, গোল্ডের থেকে, চাঁদি থেকে, এগুলো থেকে কিন্তু মিথুন রাশির আকস্মিক প্রাপ্তি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, নতুন প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবে এবং পুরাতন প্রেম কামব্যাক করবে। এবং 23 সেপ্টেম্বরের পর আপনাদের দূরযাত্রা হবার কিন্তু সম্ভাবনা আছে, অর্থাৎ বিদেশে যাত্রা কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু আপনাদের এই অষ্টম স্থানে এই শনি আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা সৃষ্টি করবে। তবে আপনাদেরকে বলি, এই 16 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা অবশ্যই কিছুটা হলেও সাবধানে থাকবেন। ছোটোখাটো সমস্যা আসার সম্ভাবনা আছে, কারণ ষড়াষ্টক যোগ, এই রবি এবং শনির ষড়াষ্টক যোগের ফলে আপনারা অবশ্যই দূরযাত্রার ক্ষেত্রে এই 16 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা করবেন না, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। এদিকটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, ষড়াষ্টক যোগের ফলে আপনাদের সমস্যা বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, যারা এগ্রিকালচারের সঙ্গে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অতীব শুভ, যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ, যারা গান বাজনা, মডেলিং, অ্যাক্টিং, অভিনয় জগৎ, শিল্পকলা, রাইটার যারা আছেন, লেখক, তাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত সময় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আপনাদের ওই যে একটা কথা আছে না, লোহাতে হাত দিল সেটা সোনাতে পরিণত হয়, সেই সোনাতে কিন্তু আপনাদের পরিণত হতে চলেছে। আপনাদের ঠিক চতুর্থভাবে এই বুধের অবস্থান, আপনাদের রাশির অধিপতি চতুর্থভাবে সক্ষেত্রিক আপনাদের পরিবারের সুখের জায়গা কিন্তু বাড়াবে। অর্থাৎ 2 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের বাড়াতে চলেছে। চতুর্থভাবে চতুর্থপতির অবস্থান, সুখের জায়গা কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু বাড়বে, কারণ আপনাদের লগ্নাথ রাশির অধিপতি, তাও চতুর্থভাবে। আপনাদের ঠিক পঞ্চমভাবে যখন এই বুধ অবস্থান করবে 23 সেপ্টেম্বরের পরে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বিশেষ লাভ কিন্তু আপনাদেরকে দেবে। অর্থাৎ রাশির অধিপতি পঞ্চম স্থানে, অর্থাৎ এডুকেশনের দিকটা, প্রাইমারি এডুকেশনের দিকে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট সময় কিন্তু আসতে চলেছে। এবং একাদশ স্থানে এই সক্ষেত্রিক মঙ্গল আপনাদেরকে কাজের উদ্যম বাড়াবে। এবং রাশির চতুর্থভাবে রবির অবস্থান, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখের জায়গা 16 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আরও বাড়বে। এবং যাদের গভর্নমেন্টের চাকরি নিয়ে চিন্তা হবে, সরকারি চাকরি, সরকারি চাকরিতে আপনাদের পদোন্নতি হবে, বা যাদের বার্থ চার্টে সরকারি চাকরির যোগ আছে সেই জায়গাগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, ডিফেন্সে হোক, আপনার আর্মিতে হোক, পুলিশে হোক, আপনার হসপিটালে হোক, সেই সেই জায়গাতে সরকারি ডিপার্টমেন্টের চাকরির কিন্তু যোগ বা সম্ভাবনা কিন্তু তৈরি করছে, যদি আপনার বাই বার্থ চার্টে কিন্তু যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু জোরালো সুযোগ কিন্তু দিচ্ছে মিথুন রাশির জন্য। এবার জানায় যারা নিজের সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, ধরুন যারা অ্যাস্ট্রোলজার বা যারা নিজের টিউশনি পড়িয়ে খান, টিউশনি পড়িয়ে জীবিকা অর্জন করেন, বা যারা অ্যাডভোকেট, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দেবে, কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে। যারা ফুডের ব্যবসা করেন, যারা কসমেটিক্সের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফুডের ব্যবসা, কসমেটিক্স বিজনেস, যারা ইলেকট্রনিক্স গুডসের বিজনেস করছেন, ইলেকট্রনিক গুডস, যারা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা ইট বালি সিমেন্টের রডের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা দিন আনে দিন খায়, অর্থাৎ যারা সবজি বিক্রি করে, যেভাবে জীবন জীবিকা নির্ভর করে, মাছ বিক্রি করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাছটা বিশেষ শুভ ফল দিবে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের অতীব শুভ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্কিনের ডিজিজ, কিছু কিছু ক্ষেত্রে চোট আঘাত, পায়ে লাগা, প্রেসার, সুগার,
এই সমস্যাগুলো কিন্তু থাকবে। কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা এবং ব্যাক পেনের সমস্যা কিন্তু আসবে, কিছু কিছু ক্ষেত্রে স্কিন ডিজিজ আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।